আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কুচি দেয়া গোল গলা মেক্সি কিভাবে খুব সহজ ভাবে আপনারা কাটতে পারবেন। যারা একেবারে খুব একটা ভালো মাপজোক বোঝেন না, তাও শুধুমাত্র একটি কেচি ফিতা এবং কাপড় হলে এই ভিডিওটি দেখে কেটে ফেলতে পারবেন খুব সহজেই গোল গলা মেক্সি। তো চলুন তাহলে আপনাদেরকে দেখাই। গোল ম্যাক্সির জন্য আমরা 3.5 গজ কাপড় নিয়েছি এবং এটাকে উপর থেকে 4 ভাঁজ করে নেওয়া হলো এবং 9 ইঞ্চি দাগ দিয়ে কেটে নেওয়া হচ্ছে এটা হাতার জন্য। এবার হাতার কাপড়ের আরেক পাশে দেখতেই পাচ্ছেন ওটা 4 ভাঁজ করা, তো হাতার আরেক পাশ থেকে 3 ইঞ্চি ঠিক এইভাবে বাদ দিয়ে নিতে হবে। এভাবে দাগ দিয়ে কেটে ফেলবেন বাকি অংশ। তো হয়ে গেল হাতা কাটা এবং বাকি যে কাপড় রয়েছে এইটাকে আমরা ডাবলভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আবার ঠিক এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিচ্ছি। এভাবে একদম সুন্দর করে সমান করে 4 ভাঁজ দিয়ে নেবেন। এবার আমরা মেক্সির ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি, 56 ইঞ্চি। তো এখানে সেলাই করলে 1 ইঞ্চি যদি সেলাই করা হয় তাহলে 55 বা 54 ঝুল থাকবে, আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন। দেন এবার আমরা প্রথমে যে মেক্সির হাতাটা হবে সেই পাশটা নিচ্ছি 4 ইঞ্চি। ঠিক এই পাশ থেকে যে পাশটা খোলা থাকবে সেই পাশটা থেকে কিন্তু নিতে হবে এবং এখানে 7 ইঞ্চি লংয়ে। তারপর এ পাশ থেকে 2.5 ইঞ্চি নিচ্ছি আমরা গলার জন্য এবং 8 ইঞ্চি নিচ্ছি এবং এটা একদম বরাবর কিন্তু স্কোয়ার করে দাগ দিয়ে নিতে হবে। এইটা যদি আপনি স্কেল থাকে স্কেল দিয়ে করে নিতে পারেন এবং 1 ইঞ্চির মতো এখানে রাউন্ড করে নিতে হবে। তারপরে এভাবে কেটে নেবেন এবং আমাদের এখানে যে বাড়তি কাপড়টা থাকলো এখান থেকে কিন্তু আমরা একটা গলার যে কুচি দেওয়ার যে পট্টিটা থাকবে সেটা কিন্তু আমরা ওইখান থেকেই বের করব। সো এখানে যে আমরা কুচিটা দিব, সো সেটা হচ্ছে আমরা ওই বাড়তি কাপড় যে থাকলো সেখান থেকে আমরা সেই পট্টিটা বের করব। তো এটা কিন্তু অলরেডি 4 ভাঁজ আছে, সেটাকে আরও 1 ভাঁজ দিয়ে দেওয়া হলো, তাহলে টোটালে এটা কিন্তু 8 ভাঁজ হয়ে গেল। এবং দেখতেই পাচ্ছেন এক পাশটা কিন্তু রাউন্ড ছিল। এবার আমরা ওপর থেকে 3 ইঞ্চি নিচ্ছি এবং লংয়ে নিয়ে নিচ্ছি গলার জন্য 5 ইঞ্চি এবং এখানে গলার মাপ 5 রাখা হয়েছে। ঠিক এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে তারপরে আমরা গলার পট্টিটাকে কেটে নিচ্ছি এবং এই পট্টির সাথেই কিন্তু ম্যাক্সিটার কুচিগুলো দিতে হবে। তো খুব সহজ এবং খুবই সিম্পল একটা ওয়ে ম্যাক্সি কাটার এটা। সো যারা ইজিলি অনেক হিসাব নিকাশ বোঝেন না তাদের জন্য একদম সিম্পল, আপনারা জাস্ট হচ্ছে এটা ফলো করে কেটে ফেলতে পারেন। খুব বেশি হিসাব নিকাশ বুঝতে হবে না, জাস্ট একটা কেচি একটা ফিতা এবং 3.5 গজ কাপড় হলে ইজিলি আপনারা কেটে ফেলতে পারছেন এবং বুঝতেই পারছেন এই যে পট্টিটা সাথে কিভাবে আপনারা কুচিটা দিবেন দেখিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা ঠিক মাঝখানে এই কুচিগুলো হবে এবং ওপরের পট্টির সাথে হবে, ওপরের পট্টিটা কিন্তু ডবল থাকবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এবং কমেন্টস করতে ভুলবেন না, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।